গায়ঘাটায় জবা বাগানে মৃতদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার। রবিবার রাতে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে গায়ঘাটা থানার পুলিশ। ধৃতদের এদিন বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয়। গায়ঘাটার জবার বাগানে খুনের ঘটনায় গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার। ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিভিক ভলেন্টিয়ার সহ আরও একজনকে গ্রেপ্তার করেছেন গাইঘাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম কমল বিশ্বাস ও বাবুল বিশ্বাস। ধৃতরা দুজনে গাইঘাটা থানার হাজরাতলা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে আরও জানা যায় মদ খেতে ডেকে নিয়ে গিয়ে যুবককে জবা ফুলের বাগানে নিয়ে গিয়ে খুন করা হয়। মৃত যুবকের নাম পঙ্কজ শিকারী। ওই মৃত যুবকের বাড়ি গাইঘাটা হাজরাতলা এলাকায়। জানা গিয়েছে পঙ্কজের স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ায় তিনি দাদা এবং বৌদির সাথেই থাকতেন। গত শনিবার যুবককে কাজের নাম করে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই নিখোঁজ ছিলেন পঙ্কজ। এরপর ওই যুবককে মৃত অবস্থায় পাওয়া যায় জবার বাগানে। জানা গিয়েছে মৃত যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে গতকাল শিমুলপুর এলাকার দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেন পুলিশ। ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় গাইঘাটা থানার পক্ষ থেকে। ওই যুবকের খুনের ঘটনা এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিষয়ে বনগাঁ মহকুমা আদালতের সরকারি আইনজীবী অসীম দে বলেন, গাইঘাটা থানার পুলিশ চারজন দুজন আসামিকে কোর্টে পাঠিয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ হলো, অভিযোগ করেছে জয়ন্তী শিকারী যে তার বাবারে 29/10 পঙ্কজ শিকারীকে বাড়ির থেকে ডেকে নিয়ে যায় চারজন লোক। পরবর্তীকালে তিনি যখন বাড়ি ফিরছেন না, সেই সময় তার খোঁজাখুঁজি করার পর বাবু বিশ্বাসের বাড়ির থেকে একটা রক্তমাখা জামাকাপড় দেখা যায় এবং সেই রক্তমাখা জামাকাপড় দেখে তাদের সন্দেহ এবং শনাক্ত করে এগুলো বাবার জামাকাপড়। পরবর্তীকালে বাড়ির পাশে বাবু বিশ্বাসের বাড়ির পাশে জবাক্ষেত থেকে তার বাবার মৃতদেহ উদ্ধার করে। যে দুজন আসামিকে ধরেছে তাদের নাম হলো কমল বিশ্বাস এবং বাবু বিশ্বাস। কমল বিশ্বাস হলো সিভিক ভলেন্টিয়ার ফোর্স, গাইঘাটা থানার সিভিক ভলেন্টিয়ার ফোর্স, এবং পরবর্তীকালে তাদের 8 দিনের পিসি, এই 10 দিনের পিসি চেলে কোর্ট সন্তুষ্ট হয়ে 8 দিনের পিসি দিয়েছে। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।